এই মুহূর্তে উঠে আসা সবথেকে বড় তাজা লেটেস্ট আপডেট, আজকে পড়লো তৃতীয় ঢেউ। দেশে একদিনে 13,000-এর বেশি করোনা আক্রান্ত, তো করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভাইরাসে আক্রান্ত নিয়ে আজ কি লেটেস্ট আপডেট উঠে এসেছে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেশে কি করোনার তৃতীয় ঢেউ আছে পড়লো, উত্তরটা এখনই স্পষ্ট না হলেও আতঙ্ক চরণে উঠেছে। গত 24 ঘন্টায় 13,000-এর বেশি মানুষ দেশ জুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের চেয়ে দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় 4,000, বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট কাবু করেছে 961 জন। রাজ্যে রাজ্যে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। গতকালের চেয়ে এদিন করোনার দৈনিক সংক্রমণ বেড়ে যায় প্রায় 4,000। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 13,154 জন। দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে 82,402 জন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে 4,80,860 জন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভাইরাসের এই নয়া প্রজাতি ঘুম কাটছে একাধিক রাজ্যের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে 961 জন। রাজধানী দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে 263 জন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত 252 জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ মিলেছে। এখনও পর্যন্ত 320 ওমিক্রন আক্রান্ত ব্যক্তি চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে উদ্বেগজনকভাবে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক সহ একাধিক রাজ্যে সংক্রমিতের সংখ্যা হুহু করে বাড়ছে। বুধবার দিল্লিতে নতুন করে 923 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তার আগের দিন রাজধানীতে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল 496। দিল্লির করোনা পজিটিভিটি রেট 1 লাফে 1.29% গিয়ে পৌঁছেছে। দেশের একাধিক বড় শহর করোনা সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে। বাণিজ্যনগরী মুম্বাইয়ে একদিনে 2,500-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বেঙ্গালুরুতে একদিনে 400-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। কলকাতায় একদিনে করোনায় কাবু 540। 7 দিনেই রাজ্যের তৃতীয় ঢেউ, সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের। কি পরামর্শ বিশেষজ্ঞদের? ওমিক্রন উদ্বেগের মাঝেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। রাজ্য স্বাস্থ্য ভবনের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে উঠে এলো এই তথ্য। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিতও দেওয়া হয়েছে। তৃতীয় ঢেউয়ে প্রতিদিন 30 থেকে 35,000 সংক্রমণের পূর্বাভাস স্বাস্থ্য দপ্তরে। মার্চ এপ্রিলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা। উল্লেখ্য, উদ্বেগ বাড়িয়ে 6 মাস পর ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ 1,000 পার হয়ে গিয়েছে। বুধবার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী একদিনে 12,000 মৃত্যু হয়েছে করোনা আক্রান্তের। দেশের বিভিন্ন রাজ্যেও হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা। এই ব্যাপারে এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সে ব্যাপারে বিশেষজ্ঞরা তাদের মতামত জানিয়েছেন। তাদের কোভিড বিধি কঠোরভাবে পালনের উপরও জোর দেওয়া হয়েছে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার করা ইত্যাদি নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।